আলহামদুলিল্লাহ রবির আলমিন ওলা আকবতুল মুতাকিন ওসলাতাম আলা নবীন মাহমদ সাল আলী ওসাল্লাম ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসব থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা আজ থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি এ নিয়ে আলোচনা করবো শ্রোতা আমাদেরকে আল্লাহ তালা এই আলোচনাগুলো বোঝার তৌফিকে দান করুন আমিন খ্রিস্টীয় বছর তথা গিগরিয়ান ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ দিবাগত রাতকে থার্টি ফার্স্ট নাইট বলে এ রাতের বারোটা এক মিনিটের মুহূর্তটি উদযাপন এটি খ্রিস্টীয় সংস্কৃতি বিশ্বব্যাপী মুসলিম স্কলারগণ থার্টি ফার্স্ট নাইটকে উদযাপনকে হারাম ঘোষণা করেছেন মুসলিম ও সংস্কৃতিতে এটি একটি অপসংস্কৃতি একজন সচেতন ইমানদার কোনো অবস্থাতেই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে না অন্য ধর্মের সংস্কৃতি উদযাপন মুসলমানদের জন্য কোনোভাবেই বৈধ নয় কোরআন ও হাদিসের নির্দেশনাও তাই পবিত্র কোরআনে আল্লাহ তালা এরশাদ করেছেন অমেই ইফতাকি কঈ ইসলাম দিন ফালাইন ইউকালা মিনহু আফিল আ মিন মিনাল খা সিরিন অর্থাৎ আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনও সে আমল কবুল করা হবে না পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আলে এমরান আয়াত পঁচাশি বিশ্বনবী রাসুল আকরম সাল্লু আরেই ওয়াসাল্লাম এরশাদ করেছেন মাংতা সাবাহা আমিন হু যে ব্যক্তি আচার আচরণে সভ্যতম সংস্কৃতিতে বিজাতীয়দের সাথে সামঞ্জস্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত বলে বিবেচিত হবে সোনানে আবুদাউদ প্রিয়নবী রাসুল আকরম সাল্লাল্লাহু আলিহু ওয়াসাল্লাম বিজাতীয় সংস্কৃতির অংশগ্রহণ তো দূরের কথা বরং মুসলিমদের কোনো কাজে মুশিকের সাহায্য গ্রহণ করতেন না হজরত আয়েশা সিদ্দিকারদি আল্লাহ তালন বন্ধিতা হাদিস এক মুশিক রাসুর আকরাম সাল্লাহ আলিহ আসাল্লামের সাথে সাক্ষাৎ করে নবীজির সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করতে চাইলেন নবীজি তাকে এই বলে ফিরিয়ে দিলেন যে আমরা মুসিকদের সাহায্য চাই না সুনানি আবু দাউদ প্রত্যেক জাতির জন্য একটি নির্দিষ্ট বিধান আছে যা পালন করে চলতে হয় আল্লাহ তালা বলেছেন লিকুল্লিন জায়ল্লা কুমসের আয়তান ওমিন হায়াজা অর্থাৎ প্রত্যেক জাতির জন্য আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি সুরা মায়েদা আয়াত আটচল্লিশ মুমিন মুসলমান কখনো নিজেকে বিজাতীয় সংস্কৃতির সাথে জড়াতে পারে না যদি কারও কাছে বিজাতীয় সংস্কৃতি ভালো লাগে সে মুমিন হতে পারবে না জসির আকাম সাল্লাহ ওয়াসাল্লাম এমনটি বলেছেন নবীজি এরশাদ করেছেন যদি তোমার খারাপ কাজ করলে খারাপ লাগে আর ভালো কাজ করলে ভালো লাগে তবে তুমি মুমিন সহি মুসলিম যে সময়টিতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হয় সেই সময়টি ইসলামী অনেক গুরুত্বপূর্ণ সময় এ সময় মানুষ এবাদত বন্দেগিতে মগ্ন থাকে মহানরব এ সময় প্রথম আসমানে এসে তার বান্দাদের ডাকতে থাকেন কে আছো গুণা করেছ আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। কে আছো অভাবগ্রস্ত আমার কাছে বলো আমি তোমার অভাব মতন করে দেব কে আছো অসুস্থ আমি সুস্থ করে দেব ইত্যাদি অথচ এই সময়টাতে তরুণ সমাজ পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানোর নামে লাগামহীন উন্মাদনা আর বেহাই আপনায় লিপ্ত হয় যা অত্যন্ত গর্হিত কাজ রসুলি সাল্লাহ আলিহু আসাল্লাম বলেছেন নগ্ন পোশাক পরিহিতা নারী যারা পুরুষকে আকৃষ্ট করার জন্য পরে থাকে তারা কখনও জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের গন্ধও তারা পাবে না সহি মুসলিম হাদিস দুই হাজার একশত আটাশ এ রাতে তারা শিরকযুক্ত স্লোগান দেয় তার মানে থার্টি ফার্স্ট নাইতে তারা শিরিকযুক্ত স্লোগান দেয় অথচ সুরা নেশা আল্লাহ তারা বলেছেন ইন আল্লাহ বিহি অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিককারীকে ক্ষমা করবেন না এ রাতে গান ভাজনা হয় মদের আসর বসে আতসবাজি ও ফটকা ফুটানো হয় এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে আল্লা শাহরু সুরা হাজাবে এ সম্পর্কে বলেছেন ইসবাম মুবিনা। তামালু অর্থাৎ যারা বিনা অপরাধে মুমিন পুরুষ অথবা মুমিনা নারীকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও পাপের বোঝা বহন করবে সুরা আহজাব আয়াত আটান্ন এ রাতে জেনা বেভিসারের প্রসার ঘটে অথচ আল্লাহ তারা জেনা বেভিসারের নিকটবর্তী হতে সম্পূর্ণ নিষেধ করেছেন পবিত্র পুরাণে আল্লাহতালা বলেছেন অর্থাৎ তোমরা বেবিচারের কাছেও যেও না তা অশ্লীল কাজ ও মন্দ পথ সুরাবনী ইসরাইল আয়াত বাইশ থার্টি ফার্স্ট নাইটে অর্থের অপচয় ও সময়ের অপচয় হয় ইসলাম অরাহুত অর্থের অপচয়কে একেবারে নিষেধ করেছেন এবং পবিত্র কোরআনে আল্লাহ তারা বলেছেন কুলু ওয়ফুয় তুশ্রিফু ইন আল্লাহ ইহাবুল মুসরিফিন তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না ভালোবাসেন না সুরা আরাফ আয়াত একত্রিশ মনে রেখো তুমি দুনিয়াকে পাওয়ার জন্য যে সময়গুলো ব্যয় করছো সেই সময়গুলো কখনো ফিরে আসবে না এমন একদিন আসবে তুমি তোমার এই হারানো দিনগুলোর জন্য ক্রন্দন করবে কিন্তু তোমারকে কেউ ফিরে তাকাবে না সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা থার্টি ফার্স্ট নাইটে ইসলামের দৃষ্টিভঙ্গি কি এ সম্পর্কে আলোচনা করলাম আমরা আলোচনা করলাম এই রাতটি মুসলমানদের জন্য কোনো সংস্কৃতি নয় বরং অপসংস্কৃতি এটা খ্রিস্টীয় সংস্কৃতি এটার উদ্ভব হয়েছে খ্রিস্টানদের দ্বারা আমরা যদি সেই খ্রিস্টানদের সংস্কৃতির সাথে নিজেকে জড়িয়ে ফেলি তাহলে রাসুলি আকাম সাল্লুন ওয়াসাল্লামের আসাল্লামের কথা মতো আমরা সেই সংস্কৃতির অংশগ্রহণকারী হব এবং রাসুলের উম্মত থেকে আমরা বিতাড়িত হয়ে যাবো আল্লাজাল্লা শাহরহু আমাদেরকে অনেকগুলো কাজ করার জন্য সুযোগ দিয়েছেন আমরা যদি এই থার্টি ফার্স্ট নাইটে গান বাজনা হই হুল্লুল সময়কে অপচয় করে আমরা যদি এই রাতটাকে কাটিয়ে দেই। অথচ এই রাতে অনেক এবাদত করার সুযোগ ছিল তাহাজুদ নামাজ পড়ার সুযোগ ছিল তেলাওয়াতের সুযোগ ছিল তাসপি তাহালিল পড়ার সুযোগ ছিল এই সকল কিছু পূর্ণময় কাজগুলোকে বাদ দিয়ে আমরা যদি এই গর্হিত কাজগুলো করি যেনা বেফিসারে লিপ্ত হই এবং ছেলে মেয়ে একত্রে আমরা উন্মাদনায় লিপ্ত হয়ে যাই তাহলে আমরা রাসুলের উম্মত থেকে খারেজ হয়ে যাব আমাদের জন্য জাহান্নাম অবদারিত হয়ে যাবে জান্নাত আমাদের জন্য সুদূর পরাহত হবে সুতরাং একজন মুসলমান হয়ে সচেতন মুসলমান কখনো এই সকল অপকর্মের সাথে নিজেকে জড়াতে পারে না এবং এটা কোনোভাবেই একজন মুসলমানের জন্য শোভনীয় নয় অতএব আসুন আমরা এই অপর সংস্কৃতি থেকে নিজেকে বিরত রাখি একজন খাঁটি মুসলমান হিসেবে আমরা ওই রাতটিকে কোরআন এবাদতবন্ত জিকির রাজকার এবং তাস্পি তাহালির পাঠ করে আমরা কাটাই তাহলেই আমরা আল্লাহ তালের ভালোবাসা পাবো আমরা জান্নাত পাবো আল্লাহ তালা আমাদের সকলকে সেই জান্নাত লাভের তৌভিকে দান করুন আমিন ও দাওয়ান দল আলহামদুলিল্লাহ রব্বির আরবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক